এখনো আশা অডিও মানে সমান্তালে সিডি রিলিজই করে চলেছে এবং এটা এই ট্র্যাডিশনটা এখনো বজায় রেখেছে, কিন্তু এটার জন্য কতটা লড়তে হচ্ছে? প্রচুর, অনেক স্ট্রাগল, অনেক লড়াই। মানে যখন আশা অডিও শুরু হয়েছিল তখন যে স্ট্রাগলটা ছিল, আমার মনে হচ্ছে এতদিন পর 21 বছর হলো, 20 বছর পর আবার সেই স্ট্রাগলটা, মিড পিরিয়ডে সেই স্ট্রাগলটা ফেস করিনি, যেটা এই মুহূর্তে কিন্তু স্ট্রাগলটা ট্রানজিশনের জন্য, ফিজিক্যাল সিডি থেকে, ফিজিক্যাল ফরম্যাট থেকে যে অন্য ফরম্যাটে লোকে গান শুনছে, এই যে ট্রানজিশন ফেজটা যাচ্ছে, যেটা আজ থেকে 10 বছর আগেও ছিল না, সেইটার জন্য কিন্তু প্রচুর লড়াই করতে হচ্ছে। লোককে গান শোনানোর জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছে, বিশেষত নতুন গান, ইন্ডিপেন্ডেন্ট সং, মানে মডার্ন গান, যেরকম আজকে যেটা রিলিজ হলো দেখা হবে, খুব সুন্দর একটা অ্যালবাম, খুব সুইট সুর করেছে জয়, দারুণ কাজ করেছে, খুব মেলোডিয়াস মিউজিক করেছে। বাট আমি জানি না, মানে এই যে চেষ্টাটা, যে ভালো কাজটা হয়েছে লোকের কাছে পৌঁছে দেবো, সেই মাধ্যমটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট স্টিল লড়াই তো, লড়াই করলে কোনো অসুবিধে নেই, লড়াই করবো। আমার মনে হয় 1-2 বছর পর এটা স্ট্রিমলাইন হয়ে যে ফরম্যাটটাই সেটেল ডাউন করবে, বা যে ফরম্যাটে লোক শুনবে সেই ফরম্যাটটাই শুনবে, কিন্তু গান ভালো প্রডিউস করে যেতে হবে, তবেই আমি দিতে পারবো, খারাপ গান হলে লোকে শুনবে না। তো সেই চেষ্টাতেই লড়াই করে যাচ্ছি। বাট সবার সাথ চাই, সবার সাপোর্ট চাই, বিজনেসের সাপোর্ট চাই, যেরকম 1-2 বছর করে যাচ্ছি। থ্যাংক ইউ।